রবিবার 17 সেপ্টেম্বর 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন। আর জন্মদিনে সকাল থেকে একাধিক কর্মসূচিতে সামিল হতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। এদিন সকাল 11টা নাগাদই নয়াদিল্লির দ্বারকায় ভারতের আন্তর্জাতিক সম্মেলন এবং এক্সপো সেন্টারের প্রথম ধাপ যশোভূমির উদ্বোধন করেন মোদী। যশোভূমি উৎসর্গ করেন দেশবাসীর উদ্দেশ্যে। পাশাপাশি এদিন দ্বারকা সেক্টর 21 মেট্রো স্টেশন থেকে নতুন দ্বারকা সেক্টর 25 মেট্রো স্টেশন বিমানবন্দর এক্সপ্রেস লাইন এক্সটেনশনের উদ্বোধন করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে এদিন সবচেয়ে বড় চমক ছিল অবশ্য বিশ্বকর্মা যোজনার উদ্বোধন। বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন দেশের বিশ্বকর্মাদের সম্মানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা ছিল আগে থেকে। রবিবার দুপুর 1:45 নাগাদ দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রকল্প পিএম বিশ্বকর্মা চালু করলেন। এই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী বিশ্বকর্মার প্রতীক ট্যাগলাইন এবং পোর্টালেরও চালু করেন তিনি। পিএম বিশ্বকর্মা যোজনা চালু করা উপলক্ষে এদিন 18 জন বিশ্বকর্মাকে ব্যক্তিগতভাবে সম্মানিত করেন তিনি। মোদী বলেন, বিশ্বকর্মা পুজোর দিনটি আমাদের ঐতিহ্যের অংশ, এটি কারিগরদের জন্য উৎসর্গীকৃত। বিশ্বকর্মা জয়ন্তীতে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আনন্দিত যে আজ আমি সারা দেশের লক্ষ লক্ষ বিশ্বকর্মা বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বকর্মা যোজনা দেশের কারিগরদের জন্য একটা নতুন আশার আলো। শরীরে মেরুদণ্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমাজ জীবনেও বিশ্বকর্মা গুরুত্বপূর্ণ। এদিন প্রধানমন্ত্রীর মন্তব্যে উঠে আসে যশোভূমির উদ্বোধন প্রসঙ্গ। বলেন, এই প্রকল্পের পাশাপাশি আজ আমাদের দেশ আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র যশোভূমিও পেয়েছে। এখানে যে ধরনের কাজ করা হয়েছে তাতেই আমাদের সমস্ত বিশ্বকর্মা ভাই ও বোনদের কর্ম নিপুণতা প্রকাশ পেয়েছে। এই যশোভূমি দেশের প্রতিটি কারিগর, প্রতিটি বিশ্বকর্মা বন্ধুকে উৎসর্গ করছি আমি। মেরে পরিবারজন, হমারে হ্যাঁ শাস্ত্র মে কহা গয়া হ্যায় यो विश्वम जगतम, यो विश्वम जगतम करोत्से से स विश्वकर्मा, अर्थात जो समस्त संसार की रचना या उससे जुड़े निर्माण कार्य को करता है उसे विश्वकर्मा कहते हैं। हजारों वर्षों से जो साथी भारत की समृद्धि के मूल में रहे हैं वो हमारे विश्वकर्मा ही है। जैसे हमारे शरीर में रीढ़ की हड्डी की भूमिका होती है, वैसे ही समाज जीवन में इन विश्वकर्मा साथियों की बहुत महत्वपूर्ण भूमिका होती है। हमारे ये विश्वकर्मा साथी उस काम, उस हुनर से जुड़े हैं जिनके बिना रोजमर्रा की जिंदगी की कल्पना भी मुश्किल है। आप देखिए, हमारी कृषि व्यवस्था में लोहार के बिना कुछ क्या संभव है? नहीं है। गांव देहात में जूते बनाने वाले हो, बाल काटने वाले हो, कपड़े सिलने वाले दर्जी हो, इनकी अहमियत कभी खत्म नहीं हो सकती। फ्रिज के दौर में भी लोग आज मटके और सुराही का पानी पीना पसंद करते हैं। दुनिया कितनी भी आगे बढ़ जाए, टेक्नोलॉजी कहीं भी पहुंच जाए, लेकिन इनकी भूमिका, इनका महत्व हमेशा रहेगा। और इसलिए आज समय की मांग है कि इन विश्वकर्मा साथियों को पहचाना जाए, उन्हें हर तरह से सपोर्ट किया जाए। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।